আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আগে হৃদয়ে অনুভব করো আমি রাব্বুল আলামিন তোমাদের কাছে যে বিধান দিলাম তোমরা যে কোরআন শোনার জন্য একত্রিত হলে কোরআনের যে মজমা কায়েম হলো আল্লাহ বলছেন কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাদাল কোরআন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন দুনিয়ার সকল মানুষ আর সকল জিন যদি এক হয়ে যায় কি জন্য এক হয়েছে আল্লাহ বলছেন আলা আইয়াতু বিমিছলি হাদাল কোরআন ও দুনিয়ার মানুষ সকল জিন আর সকল মানুষ এক হলো হওয়ার পরে তারা চিন্তা করল আমরা এই কোরআন যেই কোরআন আমাদের সামনে আছে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসব আল্লাহ অন্য আয়াতে বলেছেন অথবা একটা সূরার মতো সূরা নিয়ে আসব অথবা কোন একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসব আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াতু নাবি মিছলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহীরা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আর জিন তোমরা একজন আরেকজনের সাথে সরাসরি যদি সাক্ষাৎ করো আর একজন আরেকজনের ব্যাপারে ঘোষণা দাও জিনেরা আমরা মানুষের সহযোগী আর মানুষ আমরা জিনেদের সাহায্যকারী এই দুই দল এক হওয়ার পরেও যদি আল্লাহর কোরআনের মধ্যে একটা কিছু আনতে চাও আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম লা ইয়াতু নাবি মিছলি এই কোরআনের মতো কোনো কিছুই তোমরা আনতে পারবা না সুবহানাল্লাহ এই কোরআনের মতো যে কিচ্ছু আনতে পারবে না এটার ব্যাখ্যা কি এইটা কি কেবলমাত্র এরকম কথা নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কোন একটা কেউ বানায় বানায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কেবলমাত্র এরকম যে লফজ এরকম যে আলফাজ আল্লাহকে এইটার কথা বলেছেন নাকি না 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 আল্লাহ এইটার কথাই কেবল বলেন নাই বরং এর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন পুরা কথা ঢুকাইছেন দুনিয়ার মানুষ চেষ্টা করে এরকম বাক্য বিন্যাস করতে পারবে না এই রকম কোন শ্রুতি মধুর কথা আনতে পারবে না এর মধ্যে যে ফাসাহত আছে বালাগত আছে এর মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের শব্দ চয়নের পারঙ্গমতা আছে কোনটাই যেরকম পারবে না ঠিক একই রকম কোরআনের মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহর বিধানের মতো দুনিয়ার মানুষ চেষ্টা করে কোনো পরিপূর্ণ বিধান আনতে পারবে না ঠিক না আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ প্রথমে তোমার অন্তরটা পরিষ্কার করে নাও আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে চ্যালেঞ্জ দিলাম তুমি যে কোরআন শুনতে আসছো তুমি যে কোরআনওয়ালা যে কোরআন তোমাকে ধারণ করতে বলা হচ্ছে দুনিয়ার কারো পক্ষে এরকম কিছু আনা সম্ভব নয় আল্লাহ এরপরে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে জানায় রাখলাম আমি তোমাদের জন্য যে কালাম দিয়েছি তোমাদের জন্য যে কোরআন দিয়েছি ওইটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি আর ওইটার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও কোরআনের এক কানা করি এক চুল এক সুতাও ক্ষতি করা সম্ভব নয় ঠিক না কয়দিন আগে আপনারা দেখেছেন কোরআনের মধ্যে আগুন লাগায় রাষ্ট্র আবার এটার জন্য সাপোর্ট দেয় পুলিশ পর্যন্ত প্রহরা দেয় পৃথিবীর অন্য কোন গ্রন্থে আগুন লাগানো নাই যেইগুলা গ্রন্থ অধিকাংশই বানানো ফেক ভুলে ভরা অসভ্যতায় বর্বরিচ্যুত বিভিন্ন ধরনের বিধিবিধান আছে ওইগুলা নিয়ে কত কথা নাই কথা যতগুলা কোরআন নিয়ে জ্বলে কোরআনকে জ্বালায় দেখছেন আমরা বলে দিতে চাই তুমি কোরআন একটা কপিতে আগুন লাগায় কি করবা যে কোরআনে আগুন লাগায় সে তার তকদিরে আগুন লাগায় তুমি কোরআনে আগুন লাগায় একটুখানি মনে করতেছো বিশ্বের কাছে এইটাকে অপমানিত করলাম আল্লাহ বলছেন ইউরিদুন আলি উতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তুমি এইটাকে
নিভাতে চাও কিন্তু আল্লাহ বলছেন আমি তো কোরআনকে তোমাদের জন্য জ্বালিয়ে দিয়েছি উজ্জ্বল আলোকবর্তিকা বানিয়ে দিয়েছি ওরা যত নিভাতে যাক আল্লাহ কোরআনকে তত বেশি উদ্ভাসিত করবেন ঠিক কি না হয়তো এমন কোন মানুষ হয় দুনিয়ার বুকে ছিল যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে তার ভালো কোনো ধারণা ছিল না কিন্তু এরকম একটা রাষ্ট্রীয় ফোকাস পৃথিবীব্যাপী যখন এই কথা ছড়িয়েছে তখন বোঝা যায় কি রে কোন গ্রন্থে আগুন লাগালো কোরআন কি সমস্যা দুনিয়ায় এত বই থাকতে এইটাতেই কালে আগুন লাগায় কেন দেখ তোর মধ্যে কি আছে এরকম হয়তো এমন কোন ব্যক্তিও থাকতে পারে ইউরোপে বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে যে কোরআন সম্পর্কে কিছুই জানতো না তার এই আগুন লাগানোর কারণে পড়তে শুরু করছে আর একবার যে কোরআন পড়তে শুরু করে ওই কোরআন তার জন্য অধিকাংশ সময় আলো এবং হেদায়েত হয়ে যায় ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমরা যে কোরআনের কাছে আসলে আল্লাহ রাব্বুল আমিন যে কোরআন দ্বারা তোমাদেরকে নিয়ামত দিলেন এই কোরআনুল কারীম আল্লাহ বলছেন কি গ্রন্থ তোমরা একটু অনুভব করো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ একবার অনুভব করো নিজে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন আপনার কাছে যে কোরআন দেওয়া হলো আপনার প্রতি যে ওহী দেওয়া হলো আপনার উম্মতকে যে বিধান দেওয়া হলো লা ইয়াতুনাকা বিমাসালিন এই কোরআনের কোনো তুলনা নাই অন্য কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যাবে না আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে এটাও মনে রাখো ওয়া আহসানা তাফসীর এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন উত্তম ব্যাখ্যা ঢুকায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা যা গাইডলাইন লাগবে রব্বুল আমিন সবগুলাই কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়াছেন ঠিক কি না অনেকটা আমরা বুঝি অনেকটা আমরা বুঝি না মাঝে মাঝে দুই একটা এক্সাম্পল আমাদের সামনে চলে আসে যেটা দেখে আমরা বুঝতে পারি আরে সুবহানাল্লাহ কি অনন্য বিধান আল্লাহ দিলেন এই যে কয়দিন আগে আমাদের করোনা এখনো পৃথিবীর থেকে যায় নাই কিন্তু আমাদের দেশে যে ভয়াবহ একটা প্রস্তুতি এবং তার জন্য যে আমাদের পদক্ষেপ সেখান থেকে একটু হালকা সময় আমাদের করোনার সময় আমাদের সবাইকে শিখিয়েছে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া লাগবে ঠিক না ভাই হাত ধোয়া লাগবে কয় সেকেন্ড কিভাবে 6টা দেখছেন না ভাই বাচ্চাদেরকে শিখাইছে হাত ধোয়া আমি অনেক জায়গায় বলেছি এই কথা একটা বাচ্চা খুব ভালো করে হাত ধুইছে ধোয়ার পরে এরপরে হঠাৎ করে তার কপাল চুলকাইছে কপালে চুলকানি উঠেতে কপালে হাত দিছে দেওয়ার পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম তখন তো ভাইরাস কপালে লাগছিল এখন তো হাত ধোয়ার পরে আবার কপালে হাত দিছি উপায় কি তো আবার হাত ধোয়া আবার হাত ধুইছে ধোয়ার পর চিন্তা করছে কোথাও আর হাত দিব না যেই একবার নিয়ত করে বাঙালি আর কোথাও চুলকাবো না তখন পুরা গা চুলকায় ঠিক না ভাই সব জায়গাতে কিরমির কিরমির করে অনেকক্ষণ পরে হাত চুলকাইছে হাত চুলকানোর পরে মনে হয়েছে আরে প্রথমবার হাত ধোয়ার আগে তো এই জায়গায় একবার চুলকাইছিলাম তাহলে তো জীবনী এখানেও থাকতে পারে ওই হাতে তো আবার লাগছে ময়লা উপায় কি আবার হাত ধো এই সিস্টেমে ওই ছেলে সারাদিন কালে হাত ধুতেই থাকবে ধুতেই থাকবে ঠিক কি না তার মানে বোঝা যায় এই পদ্ধতিটা ভালো হলেও গ্যাপ আছে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন 1450 বছর আগে করোনা টরোনার আগেই ইমানদারদেরকে শিখিয়েছেন নাজাসাতে হাকিকিত থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এরপরে অজু যদি করতে চাও কবজি পর্যন্ত ধোও মুখটা ধোও উভয় হাতের কনু পর্যন্ত ধোও মাথাটা মসে করো পাটা টাকনু গোড়ালি সহ ধোও রসুল্লাহ সাল্লাম সাথে সাথে কুলি করা শিখালেন নাক ধোয়া শিখালেন মাথা মসে করা শিখালেন কান মসে করা শিখালেন এরপরে পা গুলা কসলাই কসলাই ধোয়া শিখালেন নোকের ফাঁক গুলা পরিষ্কার করে শিখালেন তোমার পদ্ধতিতে এই পর্যন্ত যতই ধোও দেশের লোক থুতু ফেলছে দেশের লোক কাশি ফেলছে দেশের লোক ময়লা ফেলছে ওই পা ভর্তি জীবাণু নিয়ে লেপের মধ্যে ঢুকে গেছে বাড়ির মধ্যে ঢুকে গেছে বিছনার উপর উঠে গেছে দুনিয়ার কেউ তো পা ধোয়ালো না ইসলাম হাত থেকে মুখ থেকে মাথা থেকে পা পর্যন্ত ধোয়াইছে আল্লাহ বলছেন আহসানা তাফসীরা কোরআনের মধ্যে যে বিধান আসছে এর থেকে সুন্দর বিধান কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না ঠিক কি না এটাই হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আমিন বলছেন অতএব মানুষ আমি তোমাদেরকে এই কোরআন দিলাম এই কোরআন তোমাদের পরিবর্তন
করবে যদি একবার কোরআন ধারণ করতে পারো ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এবার আর আয়াতে কারিমার মধ্যে বলছেন গভীর মনোযোগ দেন এই আয়াতে কারিমার মধ্যে আমরা তিনটা শিক্ষা বের করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই কোরআন যেই ইসলাম তোমাদেরকে দিলাম যেই কোরআন শোনার জন্য তোমরা এসে গেলে এত কষ্ট করে হাজির হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা দিয়ে কি পরিবর্তন হবে একবার একটু অন্তর দিয়ে ভাবো আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআন এই যে ইসলাম এইটার কাজ কি হবে রব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল আল্লাহ বলছেন এই হক এই ইসলাম এই কোরআন যখন আসবে এই কোরআন যেখানে পরিবর্তন নিয়ে আসবে সেইটা যেমন তেমন নয় এইটার আঘাতটা বাতিলের উপরে আসবে ওই যেইটা ইসলাম সম্মত নয় যেইটা শরীয়ত সম্মত নয় যেটা জান্নাতের রাস্তায় না নিয়ে মানুষকে জাহান্নামের রাস্তায় নিতে চায় আল্লাহ বলছেন এই কোরআন এসে এই বাতিলের উপর আঘাত করবে ফায়াদমাগুহু আল্লাহ বলছেন এরপরে এই বাতিলকে এই কোরআন দিয়ে ইসলাম দিয়ে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ ফাইজা হুয়া যাহিক আল্লাহ বলছেন এমন কি এটা নিশ্চিহ্ন হয়ে যাবে কথা ভালো করে বোঝেন আমি উদাহরণ দেই মাঝে মাঝে আপনাদের এই নরাগাতিতে দুই ছেলে গন্ডগোল লাগাইছে গন্ডগোল করতে করতে একজন বাঁশ দিয়ে বাড়ি দিছে আর হাতের মধ্যে হাত তার ভাঙ্গে গেছে চলে গেছে নড়াইল সদর হাসপাতালে হাত ব্যান্ডেজ গলায় ঝুলানো বলছে একদিন অন্তত হাসপাতালে থেকে যাও ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে শুয়ে আছে আর ভাবতেছে আমার হাত ভাঙলি তো আজকে কিছু বলতে পারলাম না হাতটা খালি ভালো হোক আমার ভাঙছিস একটা আমি যাওয়ার পরে তোর ভাঙবো দুইটা এই চিন্তা করতে পারে কিনা আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে ও ঢাকাতে পঙ্গুতে শুয়ে আছে পায়ের মধ্যে লম্বা একটা টেনা বাইন্দে ওর সামনে আবার এমন বেকায় দেওয়া অবস্থা ওই জায়গায় শুয়ে শুয়ে বলতেছে চিন্তা করতেছে বেটা আমার একটা ঠ্যাং ভাঙ্গায় এত কষ্ট দিচ্ছিস আমি খালি নরাগাতিতে ফেরত যাই যাওয়ার পরে টের পাবি তোর বাপের দুইটা তোর দুইটা তোর ভাইয়ের দুইটা ছয় ঠ্যাং না ভাঙি তো আমি বাপের বেটা না এই চিন্তা করতে পারে কিনা মাথা খাটা একটু বলেন কিন্তু এই চিন্তা করলেও কোনো ব্যক্তির যদি ব্রেনে মাইর দেওয়া হয় ব্রেনে মাইর দেওয়ার কারণে ওই অজ্ঞান হয়ে গেছে কোমায় চলে গেছে ওর কোনো হুঁশ নাই আর যদি হুঁশ না থাকে আর ব্রেনটা যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায় ব্রেন যদি পরিবর্তিত হয়ে যায় ওর তখন বাসা মরার প্রশ্ন চলে আসে ও তখন অন্য কোনো চিন্তা করার মতো আর অবকাশ পায় না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন ও দুনিয়ার মানুষ এই হক এই কোরআন তোমাদের এমন পরিবর্তন করার জন্য আসে একবার যদি কোরআনের বিধান আসে একবার যদি কোরআনের হুকুম আসে একবার যদি কোরআন দিয়ে মানুষ পরিবর্তিত হয় তার বাতিল যা যা আছে আল্লাহ বলছেন সবগুলা রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে এমন পরিবর্তন করবেন ওই পরিবর্তন দিয়া জাহেলি সমাজ যেরকম দুনিয়ার শ্রেষ্ঠ সমাজ হয়েছে সবচেয়ে দুনিয়ার খারাপ মানুষগুলা যেরকম জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যদি কোরআন বিধান কেউ মেনে নেয় এইটার গাইড অনুযায়ী চলতে থাকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়া জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের রাস্তা দেখাতে থাকবে সাথে সাথে আল্লাহ ছোট্ট একটা কথা বলছেন ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমি আল্লাহ তো এই পরিবর্তন দেব কিন্তু কেউ যদি পণ্ডিতি খাটায়া কোরআনের মতো করে বিধান বানাতে চায় মানুষের জীবন পরিবর্তন করার জন্য তাদের মাথা নিঃসৃত থিওরি দিতে চায় কোরআনের যে বিধান আছে ওইটা তার পছন্দ হয় না নানানভাবে ওটাকে কটাক্ষ করতে চায় বুঝে থাকলে বলেন এরকম আমাদের কিছু কিছু বিষয় আছে কি নাই ঘুমায় গেছেন ভাই আপনারা এই পিছনে কথা শুনতে পান আপনারা কথা শুনতে পান
الله بولتن ولكم الويل مما تصفون ঠান্ডা মাথায় বুঝে রাখো কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে ইসলামের কোন বিধিন বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে তোমরা যদি পণ্ডিতি খাটাতে চাও আল্লাহ বলছেন তোমরা যারা যারা এই কাজ করবে আর যা যা নিয়ে আসবে আমি আল্লাহ নিজে বললাম আল্লাহর পক্ষ থেকে ওয়াইল এই কাজ করবে যারা এই পথে থাকবে যারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করবেন কে আমাদের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকক্রমের অনেক অসঙ্গতি এই অসঙ্গতির একটা প্রসঙ্গকে আমরা খুব ফোকাস বানাইছি বানর থেকে মানুষ এটা যে অবান্তর কথা যেই সকল বিজ্ঞানীরা উনার ব্যাখ্যা দিচ্ছে তারাও বলতেছে উনিও ঠিকমতো এই সেন্সেই কথা বলেন নাই কিন্তু আমাদের এর থেকে বড় চিন্তার জায়গা আছে ইসলামের মৌলিক বিধিবিধান যেইগুলা ইসলাম পালন করা বিধিবিধানকে অনুসরণ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ ইসলামের মৌলিক কথা নিয়ে যারা কথা বলতেছে সেখান থেকে যেন আমাদের দৃষ্টি সরে না যায় পাঠ্যপুস্তক সংস্কার হবে আমরা শুনতেছি সংস্কার হলে ভালো তবে মৌলিক সংস্কার হতে হবে ইসলামের পর্দার বিধান নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে মুসলমানদের ইতিহাস নিয়ে যেইগুলা এই সকল বইয়ের মধ্যে বিকৃতি হয়েছে এইগুলা আগে অপসারিত করতে হবে ইসলাম বিদ্বেষী ইসলামের তাহজিব তামাদ্দুলের পরিপন্থী কোন কথা কোন পড়ালেখা আমাদের পাঠ্যপুস্তকে থাকবে না ঠিক কি না থামেন বসেন বসেন কথা বলতে দেন বসেন প্রিয় ভাইরা মৌলিক কথা দেখেন আমরা সব জায়গায় বলছি আপনাদেরকেও স্মরণ করায় দিতে চাই এই বার্তা সব জায়গায় যেন যায় তারা সেখানে পর্দা প্রথা নিয়ে ক্রিটিসাইজ করেছে যদি সংস্কার করতে হয় বলেন তো আপনাদের কাছে জিজ্ঞাসা করি একজন বালেগা নারীর জন্য ইসলামের বিধিবিধান মেনে নিয়ে এই পর্দা পালন করা এটা কি সুন্নত না ফরজ কথা বলতে হবে জবান খুলে সুন্নত না ফরজ এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় অতএব এমন কোন বক্তব্যের মধ্যে দেওয়া চলবে না যেইটাতে কোমলমতি শিশুরা পর্দার বিরূপতা এবং এটার খারাপ দিক তাদের হৃদয়ের মধ্যে ঢুকে যায় কেননা ইসলাম পর্দা দিয়ে কাউকে পিছিয়ে দেওয়ার জন্য আছে নাই ইসলাম পর্দার বিধান দিয়ে মানবতাকে মূল্যায়িত করতে চেয়েছে ঠিক কি না যারা আজকের সমাজে নারীদেরকে সম্মান দিতে চান নানানভাবে নিজেরা ক্রেডিট নিতে চান আরে আপনার ক্রেডিট তো হাওয়ার উপরের ক্রেডিট ইসলাম যেই অধপতিত সমাজ থেকে যেই নিকৃষ্ট বর্বরচিত নারীদের আচরণ থেকে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কিয়ামত পর্যন্ত সবাই প্রচেষ্টা করে নারীদেরকে ওই সম্মানের আসনে উন্নীত করতে পারবে না ঠিক কি না কেননা যিনি সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন অতএব পর্দা নিয়ে এই বইয়ের মধ্যে শরীফার গল্প বানানো স্যাটায়ার এই স্যাটায়ারকে আমাদের বাচ্চা কাচ্চার কাছে অমিলক এবং আষাঢ়ে গল্প হিসেবে উপস্থাপন করে ট্রেনের থেকে পড়ে গেছে সরতে পারে নাই পর্দা থাকার কারণে কাউকে হাতও ধরতে দেয় নাই আধা ঘন্টা পর ট্রেন উপর দিয়ে চলে গেল এরপরে ডাক্তার আসলো আসার পরে গায়ে হাত দিবে উনি দিতে দিল না স্টেথিস্কোপ একজনকে দিল পিঠ চিনে না উনি কোমরের নিচে ধরে আছে পর্দার কারণে এই মানুষটা এত বোকা পিঠও চিনে না কোমরে চিনে না পর্দাকে এই জায়গায় ক্রিটিসাইজ করা তারপরে আগুনে বাড়িতে ঘর পুড়ে যাচ্ছে সোনা দানা গয়না আলমারি খুলে টুলে বের করে সব নিয়ে দরজার কাছে আসে দেখে বাইরে পরপুরুষ ওইটুকু সময় সোনা দানা সব গুছাতে পারলো কিন্তু একটা লুঙ্গি একটা কাপড় একটা পর্দা ওড়না মাথার উপরে খুঁজতে পারলো না এই জন্য উনি ভিতরে থেকে আগুন দিয়ে পুড়ে মরে গেল এই সকল শরীফার গল্প নাম দিয়া মানুষের কাছে পর্দা প্রথা ইসলামের কৃষ্টি কালচার এইগুলোকে ছোট করা কোমলমতিদের মনের মধ্যে ইসলামের বিধিবিধানের ব্যাপারে বিরূপতা তৈরি করা এইগুলা যারা করবে আমাদের দাবি থাকবে সকলের আগে বই সংস্কার করতে হলে এইগুলা ইসলাম বিদ্বেষ এখান থেকে ছড়াতে হবে ঠিক কি না এটা আমাদের কথা নয় আল্লাহ বলছেন ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমি আল্লাহ কোরআনের যে বিধান দিলাম এটাই সর্বাঙ্গীন সত্য এবং সুন্দর এটাই অসভ্যতাকে দূর করে সভ্যতার আলো ছিটাবে আর যারা এর বিপরীত কিছু করতে চাবে আল্লাহ বলছেন সেটা ধ্বংস হয়ে যাবে এখন ধ্বংস তো এমনি হবে না
আপনার আমার বুদ্ধি বিবেক থাকার পরেও আপনি আমি যদি চুপ করে থাকি কথা না বলি যৌক্তিকভাবে ঈমানের দাবিতে যদি প্রতিবাদ না করি তাহলে তারা মাথায় উঠে যাবে এইজন্য এদেরকে অযৌক্তিক মাথায় উঠতে দেওয়া যাবে না প্রত্যেক ঈমানদারদেরকে সচেতন থাকতে হবে ঠিক কি না আমরা বলেছি করোনার সময়ে তিন সাবজেক্ট পরীক্ষা দিয়া পাস করে গেছে অনেক সময় পরীক্ষা না দিয়ে অটো পাস করে গেছে দাইনি ভাই আমাদের ছেলেপেলে একটা ধ্বংস হয়ে গেছে নাকি না আছে তো ঠিকই আছে আমরা বলেছি বই শুদ্ধ করে আলেম ওলামারা যে সকল কারেকশন দিয়েছেন এই সকল কারেকশন মেনে নিয়ে শুদ্ধ বই দেওয়ার পরে পড়ালেখা হবে প্রয়োজনে এক বছর ওই বই না পড়লেও আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না কিন্তু যেই বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে ইসলামের বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আছে ইসলামের ইতিহাস মুসলিম শাসকদেরকে ছোট করা আছে আমার বাচ্চা এক বছর ওই বই পড়বে না ঠিক কি না রাজি আপনারা রাজি আপনারা এর পক্ষে সচেতন হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য কোরআনুল কারীম এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য হেদায়েতের আলো সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারীমার মধ্যে বলছেন যারা আমরা কোরআন শোনার জন্য আসলাম এই কোরআন আপনারা আমার জন্য কি নিয়ামত দিবে কোরআন মৌলিক পরিবর্তন কোথায় ঘটায় একটু ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور الله বলছেন দুনিয়ার মানুষ সম্বোধনটা বোঝেন ইয়া আইয়ুহান নাস কি বলেছেন আল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন কি বলছেন আল্লাহ হে দুনিয়ার মানুষ قد جاءتكم موعظة من ربكم আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের জন্য কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসছে এখন কেউ একজন বলবে আমরা তো জানি কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ কিন্তু আল্লাহ বললেন সকল মানুষ এই মানুষের মধ্যে হিন্দু আছে এই মানুষের মধ্যে বৌদ্ধ আছে এই মানুষের মধ্যে খ্রিস্টান আছে এই মানুষের মধ্যে ধর্মকে স্বীকার করে আছে ধর্ম স্বীকার করে না আল্লাহ বলছেন সকলের জন্য কোরআন ঠিক কি না ঠিক কি না আমাদের কনসেপ্ট অনেক সময় পরিষ্কার হয় না ছোট্ট একটা উদাহরণ দেই দিয়ে সামনের দিকে আবার আগায় খেয়াল করেন কোন একটা হিন্দু যদি বলে আমার জন্য কোরআন কি উপকার দেয় আমি ওই হিন্দু ভাইটাকে বলতে চাই আপনার কোন একটা ছেলে হিন্দু ধর্মালম্বী সে হঠাৎ করে ফেন্সিডিল খাওয়া ধরছে হঠাৎ করে ইয়াবা খায় গাঁজা খায় নেশাগ্রস্ত মাদকাসক্ত বলেন তো যদি হিন্দু হয় তারপরেও কোনো হিন্দুর ছেলে যদি নেশাগ্রস্ত মাদকাসক্ত হয় ওই হিন্দু ফ্যামিলির জন্য এইটা একটা কঠিন অবস্থা কিনা তার জন্য সমস্যা কিনা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জন্য বিধান দিলাম কোন ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে যদি মাদকতার কোনো নিয়ম থাকে ধর্মীয় কাটেছিতে তাহলে ইসলাম বলতেছে সেই জায়গায় এলাও আছে ধর্মীয় বিধান আর দুই নম্বর কোনো পথ্য ঔষধ বানানোর জন্য যদি লাগে তাহলে ওইটুকু এর বাইরে কোনো ক্ষেত্রেই মদ এবং মাদকতার কোনো পারমিশন নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করলেন মাদকতাকে নেশাকে হারাম করলেন ওই বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় আর যদি ওই সমাজের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই ধর্মের লোক থাকুক না কেন ওই সমাজের মধ্যে যদি এই মাদকতার আইন কঠোরভাবে নিষিদ্ধ হয় এইটা যে হারাম এইটা যদি ইস্টাবলিশ হয় এইটা কেউ গ্রহণ করতে পারে না নীতিমালা যদি হয় তাহলে ওই হিন্দুর জন্য হিন্দু পরিবারের জন্য কোরআনের বিধান নিরাপত্তা কিনা হ্যাঁ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে একটা মাউইযা আসছে আল্লাহ বলছেন আর কি আসছে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এই কোরআন তোমাদের মৌলিক যে জায়গায় পরিবর্তন করতে আসছে সেইটা হচ্ছে তোমাদের অন্তর কি পরিবর্তন করবে অন্তর শিফাউল লিমা ফিস সুদুর ভালো করে একটু খেয়াল করেন আপনাদের এলাকার বাজার বাজারের মধ্যে হঠাৎ করে একজন বাজার করতে গেছে ওই বাজারের মধ্যে একটা পকেট মার ধরা পড়ছে লোকজন ধরে ফেলছে ধরে দেখে 200 টাকার চকচকা একটা নোট সাইজ করছে খবর হয়ে গেছে ধরা পড়ছে চোর যেই লোক বাজারের থেকে দূরে ছিল খবর পাওয়ার পরে সেও পরিমরি করে দৌড় দিচ্ছে চল গণধোলায় হচ্ছে শরিক হয়ে আছে
চুরি করছে কয় টাকা আরে কথা বলেন না মসজিদের পাশে অনেকেই ঘোরাফেরা করতেছে মসজিদের পাশে চায়ের দোকান চা খাচ্ছে হঠাৎ করে খবর পাইছে যোহরের নামাজের পরে মসজিদে এক জুতা চোর ধরা পড়ছে যে জুতা তাকায়া দেখে 250 টাকা এখন দাম হওয়া কঠিন জোর করে দিলে অনেকে কিনবে না কিন্তু জুতা চুরি করছে 250 টাকা ধরেন দাম যেটা নামাজেও যায় নাই ও খবর পাইছে মসজিদে জুতা চোর বলে চল শীতের দিন গাটা একটু গরম করে আসি জুতা চোরকে একটু ধোলাই দিয়ে আসি ভালো করে খেয়াল করেন পকেট মারছে 200 জুতা চুরি করছে 2-4-500 টাকা আপনি মায়ের দেওয়ার জন্য দৌড় দিচ্ছেন সারা দৌড় দিয়ে তারে ইচ্ছা মতো গণধোলাই দেওয়ার জন্য আপনি আগ্রহী হচ্ছেন অথচ যে খবর নিয়ে দেখেন অশিক্ষিত মূর্খ কিছুই পড়ালেখা জানে না মাদকাসক্ত অভাবগ্রস্ত ও চুরি করছে 200 পকেট মারে জুতা চুরি করছে 250 এই গেল এই অবস্থা কিন্তু আপনার সমাজে খবর নিয়ে দেখেন ব্যাংকে 1000 কোটি টাকা ছিল হঠাৎ করে ব্যাংক লোপাট ও রিজার্ভে টাকা ছিল রিজার্ভ নাই রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্টরি দিছিল রাস্তার কন্ট্রাক্টরিতে যেই টাকা খরচ করার কথা ওই টাকা খরচ করে নাই বাংলাদেশের টাকা কেবলমাত্র দুইটা কারণে বিদেশে যেতে পারে একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা আরেকটা হচ্ছে আপনার জন্য চিকিৎসা আপনার কেউ পড়তে গেলে আপনি টাকা পাঠাতে পারেন আর যদি চিকিৎসায় যায় তাহলে কেবল যেতে পারে এর বাইরে প্রবাসে বিদেশে বাংলার টাকা যেতে পারে না অথচ এমন এমন মানুষ তাদের বিদেশে অনেক বাড়ি ঘরের খবর পাওয়া যায় যারা এইগুলা করতেছে আপনার কি মনে হয় এরা সব অশিক্ষিত মূর্খ কথা বলেন এইগুলা সব শিক্ষিত কেউ বা বিসিএস পাস কেউ বা বিশাল বড় আরো শিক্ষিত উচ্চ শিক্ষিত কিন্তু কলমের এক খোঁচায় সব পরিবর্তন কলমের খোঁচায় কোটি কোটি টাকা তছরূপ হয়ে গেল সরকার বিব্রত হয়ে গেল জনগণের ভাগ্য বিড়ম্বিত হলো কই এইগুলা না শিক্ষিত এই চুরি তো করছে 200 টাকা আর করছে জুতা চুরি এত তো জ্ঞান নাই কিন্তু এরা তো আপনার বাসায় জ্ঞানী একটা বিসিএস পাস করা কত কঠিন আমরা যারা বিসিএস পরীক্ষা দিছি তারাই জানি তাহলে পরিবর্তন হয় না কেন আল্লাহ বলছেন শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আমি রব্বুল আমিন তোমাদের অন্তরটাকে পরিবর্তন করার জন্য এই কোরআন দিলাম অতএব কেউ যদি পরিবর্তিত আলোকিত সমাজ পেতে চায় সোনার বাংলা যদি করতে হয় তাহলে কোরআনওয়ালা মানুষ আমাদের দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ এই কোরআনের আরো কাজ আছে কি করবে আল্লাহ বলছেন শিফা উল্লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাদের জন্য হুদা এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শন সুবহানাল্লাহ কোরআন আমাদের জন্য পথ প্রদর্শন আর ইমানদারদের জন্য আল্লাহ বলছেন আলো একটা উদাহরণ দিব সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন কোনোদিন যেন ভুলবেন না অনেকেই বলে কোথায় কোরআন কিভাবে আমার জন্য আলো কোরআন কিভাবে আমাকে পথ দেখালো প্রথমে একটা উদাহরণ দেই যেই উদাহরণে আপনি বুঝতে পারবেন যে কথাটা কিরকম পৃথিবীর মধ্যে আমি আমার ভাষায় বলি এটা কিন্তু কোরআন হাদিসের কথা নয় আমি আমার ভাষায় আমার ক্ষুদ্র অ্যানালাইসিস এটাতে বলি দুনিয়াতে জিরো নম্বর ওয়ান কে ছিল সর্বকালের শ্রেষ্ঠ জিরো হজরতে ওমর ফারুক বলেন হুজুর এটা আবার কেমন কথা শোনেন ভাই আবু জেহেল ছিল উতবা ছিল সাইবা ছিল নবী করিম সাল্লামের বিপক্ষে অনেক মানুষ ছিল মক্কায় কিন্তু হযরত ওমরে ফারুকের আগে নবী করিম সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া তলোয়ার দিয়ে কল্লা নামায়া দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিবে হত্যা করবে এই সিদ্ধান্ত ওমর ফারুকের আগে কেউ নেয় নাই কিন্তু ওমরে ফারুক পরিবর্তিত হলেন কি দিয়া বোনের বাড়িতে গেলেন ছোট্ট একটু কোরআন তেলা শুনলেন তাহা আমার আল্লাহ এমন পরিবর্তন করলেন যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জিরো নম্বর ওয়ান ওই ওমরকে আল্লাহ দুনিয়ার মধ্যে হিরো নাম্বার ওয়ান বানালেন দেখি না তাহলে কোরআন দিয়ে যে পরিবর্তন সম্ভব হযরত ওমরে ফারুক তার প্রমাণ দুই নম্বর একটা কথা বলি এই কোরআন যে আপনার জন্য হেদায়েতের আলো কেমনে আপনাকে আলো দিবে
আমি অনেক জায়গায় উদাহরণ দেই আপনি নরাগাতি থেকে চলে গেছেন যাওয়ার পরে ঢাকার দিকে রওনা দিবেন এরপর গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে ফরিদপুর ভাঙ্গা থেকে পদ্মা পদ্মা থেকে চলে যাবেন আপনি সরাসরি এরপর মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান হয়ে ঢাকা ঠিক কি না দেখছেন কি না যদি দেখে থাকেন উত্তর দেন দিনের বেলা সড়ক ও জনপদের কতগুলা সুন্দর সুন্দর সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ড গুলার মধ্যে লেখা আছে থামুন আরেক জায়গায় লেখা আছে সামনে স্পিড ব্রেকার আরেক জায়গায় লেখা আছে সামনে সরু রাস্তা আরেক জায়গায় সামনে দেওয়া আছে এরকম তীর চিহ্ন মানে রাস্তা সোজা যাওয়া যাবে না এদিক এদিক বাঁকা হতে হবে কিছু দূর যাওয়ার পরে এরকম করে চিহ্ন দেওয়া আছে বামের দিকে যেতে হবে সামনে যে লেখা আছে সামনে স্কুল রাত্রেবেলা যেই দিনের বেলা ওই সাইনবোর্ড দেখেছেন রাত্রেবেলা বাইক নিয়ে রওনা দিয়েছেন রাত্রেবেলা আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন বাসালা যাচ্ছে হঠাৎ করে হেডলাইট যেই না দিয়েছে দেওয়ার সাথে সাথে আপনার মোটরসাইকেলের আপনার গাড়ির হেডলাইট ওই সাইনবোর্ডে পড়ছে পড়ার সাথে সাথে সাইনবোর্ড জ্বলে উঠছে ঠিক কিনা তার মানে বোঝা যায় ওই সাইনবোর্ডের ভিতরে আলো আছে না ওর ভিতরে এমন রিফ্লেক্টর এক ধরনের স্টিকার মারা আছে আপনার লাইট পড়লে ওর ভিতরের আলো জ্বলে ওঠে আপনারে বলে ঠিকঠাক মতো যাওয়া লাগবে ঠিক কি না ভালো করে বুঝেন উদাহরণটা হৃদয়ে গেঁথে নিবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কেউ যদি কোরআন দিয়ে হৃদয়কে পরিবর্তন করে আল্লাহ বলছেন এটা তার জন্য পথ নির্দেশনা আর বলছেন ইমানদারদের জন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত কারো অন্তরে যদি কোরআন থাকে আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে কোরআন নিয়ে সে যদি চলতে চায় তার যেখানে যেরকম করে চলা লাগবে কোন পথ তাকে জান্নাতে নিয়ে যাবে কোন জায়গায় যাওয়ার পরে আস্তে গতি দেওয়া লাগবে কোন জায়গায় যাওয়ার পরে জোরে যেতে হবে কোন সময় কোন আমল করা লাগবে কার সাথে কেমনে কথা বলা লাগবে কার সাথে কথা বলাই যাবে না কার সাথে পর্দা করতে হবে কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়াই যাবে না আল্লাহ বলছেন কোরআনকে যদি তুমি একবার ধারণ করো ওইটা আলোর মতো রিফ্লেক্টর দিয়া তোমারে পথ দেখাবে আর পথ দেখাবে এই পথ দুনিয়াতে শেষ হবে না এই পথ তোমার কোরআনেরটা জান্নাতে যেয়ে শেষ হবে ঠিক কিনা তাহলে এবার বুঝে থাকলে বলেন যে যারা আমরা কোরআন শুনতে আসলাম লাভ আছে না নাই একটা জবান বন্ধ থাকবে না লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা এবার একটু বুঝে ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এবার আপনাদের কাছে দুইটা আয়াত বলতে চাই প্রিয় ভাইরা যেই কোরআন আমরা ধারণ করলাম যেই কোরআন আমরা হৃদয়ে নিলাম এই কোরআন আলো আসলে আমাদের জীবনে কি দিতে চায় আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আমাদেরকে কি দিতে চান তিনটা আয়াত বলেছি আর দুইটা বলবো আছেন তো আপনারা আমার শ্রোতা কিন্তু কোনো মুরব্বীর শ্রোতা না আমার শ্রোতা ইয়াং যারা ঠিক না ভাই কারণ আমাদের মুরব্বী যা ওয়াজ শুনছে জীবনে ইনাদের আর ওয়াজ না শুনলে সমস্যা নাই আমি আমার বাচ্চা কাচ্চা আমার ছোট ভাইদেরকে দিয়ে অ্যানালাইসিস করে দেখেছি 50-60 বছরের এমন মুরব্বী আছে যেই মুরব্বী যেই গুনাহ আজ পর্যন্ত করতে পারে নাই আমাদের 10-12-15-17-20 বছরের বাচ্চা কাচ্চারা এরা সকাল সন্ধ্যা ওই গুনাহ দেখে এবং করে ঠিক কি না ওয়াজ মুরব্বী লাগবে না পরিবর্তন লাগবে আমাদের ইয়াংদের ইয়াংরা আসো ভাইরা দেখে হাত দুটা টান টান করে তোলো শক্ত করে সবাই হাত দুটা তোলেন দেখি কারা কারা আছেন যেই সকল মুরব্বীরা ইয়াং হয়ে জান্নাতে যেতে চান তারাও একটু হাত দুটা ঝাড়া দিয়ে তোলেন তুলছে সবাই মনে হয় পারে নাই দেখেন তো কারা কারা পারে নাই তুলতে একটু দেখেন তুলছে সবাই হাত নামাই আবার তুলেন সোজা করে তুলেন সোজা সোজা করে তুলেন তুলেন সোজা করেন করছেন সবাই এবার একটুখানি গলাটা পরিষ্কার করেন আরে নরাগাতির লোক তো গলাও পরিষ্কার করে ভাই আপনার মুখ বান্ধ দেখেন ভাই হাই 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 রে শীত কবে চলে গেছে আপনি এখনো মুখ বান্ধেছেন মুখ খুলেন চপ হাত সোজা করেন শক্ত করেন গলাটা পরিষ্কার করছেন পরিষ্কার করছেন গলা দেখে এবার হিম্মত করে একটা তাকবীর দিতে হবে পারবেন সবাই যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন যারা পারবেন তারা হাতটা বুক বরাবর নামায় নেন এই বরাবর আমি এর আগেও আপনাদের এখানে ওয়াজ করতে আসছিলাম মনে আছে আপনাদের আছে আড়াই ঘন্টা আমার মনে আছে এই যে শুরু করছি করছি শেষ নাই আড়াই
ঘন্টা আইরে শীতের শীত দুইবার আসছিলাম মনে আছে আপনাদের প্রিয় ভাইরা এই যে মাসুম ভাই আমি আর কারো জন্য এই মাহফিলে আসি না সত্যি আপনারা মনে কষ্ট নিয়েন না এই মাদ্রাসা এলাকা দাওয়াতকারী অতিথি কাউরে চিনি না এই আমার মুসল্লি দুনিয়ার যেখানে থাকুনি চলে আসবে জুমায় এই মাসুম ভাইয়ের মহব্বতে আমি এখানে আসি মাসুম ভাই আমাকে বলছে একবার সাইফুল্লাহ ভাই শেখ আহমদুল্লাহকে এনে দিবেন আর কোনো দাবি আপনার কাছে করব না শেখ তো আগামী বছর বলছেন মাহফিল করবেন না আল্লাহ নসিবে রাখছে এই বছরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মাসুম ভাই আলহামদুলিল্লাহ তো এই মহব্বতে আপনাদের কাছে আসছি আলহামদুলিল্লাহ একটা তাকবীর দিবেন এবার শয়তান তাড়ানো জিমানি এইগুলা দূর করার মতো পারবেন ইনশাআল্লাহ দেখতে চাই আপনাদের গলায় কিরকম শক্তি আছে পারবেন ইনশাআল্লাহ দেখে একটু হিম্মত করে তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব আপনারা জুতা খুলে যদি এর ভিতরে যান আমার ভাইয়ের ভিতরে আপনাকে জায়গা দিবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই ভাইরা আপনাকে আদর করে দিবে দেখেন ঢোকেন আপনি জুতা খুলে ঢোকেন ওনারা যদিও আগে বসছে এটা অন্যায় কিন্তু ওনারা জায়গা ভাই ডাক দেন তো ডাক দেন ওনাদেরকে ডাক দেন আছেন দেখেন বসলে তারপরে বাকি ওয়াজ হবে না বসলে ওয়াজ হবে না বসতে হবে আপনারা একজন দাঁড়ায় থাকলে চলবে না ডেকে নেন আদর করে ডাক দেন ভাই আমি বললে তো বুঝছে ডাক দেন ওই দেখেন ওই দেখেন ডাকেন 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 ঢুকেন ঢুকেন ভিতরে ঢুকেন এই যে ওই দেখেন দাঁড়ায় ডাকতেছে আসো কোলে বসো ওই ভাইয়ের কোলে যাও তাও যাও আসো দেখছেন আপনারা ডান ডান বাম সব পর্দা খুলে দেন যারা দায়িত্বে আছেন সব ভাইরা পর্দার উপর বসে পড়বে জায়গা নেই কি করা যাবে এখন চলে আসেন শায়েক অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ আমি তাহলে আর একটু বলি ইনশাল্লাহ আছেন তো আপনারা প্রিয় ভাইরা এবার আমরা কোরআনুল করিম থেকে দুটো আয়াত শুনবো সংক্ষিপ্ত সময় বেশি সময় আমরা নিব না শায়েক আহমদুল্লাহ আপনাদের জন্য জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দিবেন আপনাদের যে সকল জিজ্ঞাসা উত্তর দিবেন সংক্ষিপ্ত নসিহা করবেন শায়েক আহমদুল্লাহ এখানে ওয়াজ করবেন ওয়াইজিন বক্তা এই জন্য আমরা ওনাকে দাওয়াত দেই নাই ঠিক কিনা করবেন জীবন জিজ্ঞাসার উত্তর দিবেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ঠিক তো আছেন তো আপনারা ওই পিছনের ভাই হাত তুলেন সাদা পাগড়ি এই দেখতে পাইছে আছে ভাই আলহামদুলিল্লাহ আমার চোখ কিন্তু ভালো আছে যা বোঝা যাচ্ছে ঠিক না ভাই ওই পিছনের সাদা পাগড়ি দেখতে পাইছি চলে আসেন আপনারা ভাই আমি ওয়াজ করার পর দাঁড়ায় থাকেন আমি কিন্তু লাঠি নিয়ে নাম দেখেন তাহলে ওয়াজ শেষ করি আমি প্রিয় ভাইরা তাহলে কোরআনুল করিম আমরা তিনটা আয়াত শুনেছি এবার সংক্ষিপ্ত দুইটা আয়াত শুনবো চলেন কোরআন আমাদেরকে কি দিবে ভালো করে খেয়াল করেন দুটা পয়েন্ট বলবো এক নম্বর কোরআন আমাদেরকে পথের দিশা দিবে কি দিবে সবাইকে বলতে হবে কি দিবে কোরআন আমাদেরকে পথের দিশা দিবে কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে 15 বছর আল্লাহ নবী ভাবলেন এই কমকে কেমন করে হেদায়েতের রাস্তায় আনা যায় এরা কাবার মধ্যে মূর্তি লাগায় রাখছে মূর্তিগুলার উপাসনা থেকে এদেরকে কেমনে আল্লাহমুখী করা যায় এদের মহিলাদেরকে সম্মান দেয় না মেয়েদের ইজ্জত কেমনে ফিরিয়ে দেওয়া যায় এরা যুদ্ধ করে করে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে হাজার হাজার মানুষ রক্তপাত করে কেমনে বন্ধ করা যায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন রসুল আপনি অনেক ভেবেছিলেন কিন্তু আপনি কোনো পথের প্রকৃত দিশা পান নাই আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর কিন্তু আপনাকে এই কিতাব আমি আল্লাহ দিলাম এই কিতাব দিয়ে যখন আপনার উম্মতের কাছে আপনি হেদায়েত দিতে শুরু করেছেন এই শত শত বছরের পাপিষ্ঠ জাহেলি সমাজ মাত্র 23 বছরের জীবনে আল্লাহ নবী এমন পরিবর্তন করলেন আল্লাহ নবী নিজেই সাক্ষ্য দিয়ে গেলেন খয়রুল
أمور قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وي آدم تكي إيسا عليه السلام إيسا تكي قيامت پتی بيت جتو مانوش عشق جتو قوم عشق الله نبي تيج بسر جي خاتي شنار مانوش بنالين اي مانوش گلار بي پر بولين نبير جوك تار پر جوك تار پر جوك ات تكي اتن خنو جوك نائي اي جوك جي پوری برطن ہوئے چلو الله بولچن اي جوك پوری برطن ہوئے چلو قرآن ار قرآن ار آلو دیا অতএব এখনো পর্যন্ত কোন মানুষ যদি কোরআন ধারণ করে কোরআন মানে কোরআনের যা বিধিবিধান আছে এইগুলা যদি হৃদয়ে অনুভব করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় আল্লাহ এখনো আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন ঠিক কি না কিন্তু তার আগে সিদ্ধান্ত নিতে হবে কোরআন আপনি নেবেন কি নেবেন না আপনার জীবনে ইনস্টল করবেন কি করবেন না বহু জায়গায় উদাহরণ দেই আমি আপনাদের জিনাইদার দিকে এক মাহফিলে আসতেছিলাম ফেরির উপরে উঠছি আসরের ওয়াক্ত হয়ে গেছে এখন নামাজ পড়তে শুরু করব দিক তো খুঁজে পাই না জিজ্ঞাসাও করতে পারি না কার কাছে জিজ্ঞাসা করব কোন দিকে যাব হঠাৎ করে পকেটের থেকে মোবাইল বের করছি মোবাইল বের করে কম্পাস আছে আমাদের মোবাইলে আছে না ভাই এখানে কথা হচ্ছে কেন ইনারা যদি বুঝতো যে প্রত্যেকটা কথা বলতে একজন আলোচকের কত কষ্ট হয় এতো কোন পাথারা গল্প করতেছেন আপনার কাছে প্রত্যেকটা দিন বুঝে সুজে বলতো উনি যদি বুঝতো হৃদয়ে একবার যে একটা ছোট কথা কি ডিস্টার্ব করে তাহলে এটা করতো না কিন্তু এই বোধের জায়গাটা আমাদের শূন্য হয়ে গেছে এখন বললে আপনাদের খারাপ লাগবে না সিনিয়র মানুষ এটা কথা বললে অপমানিত হবে আপনারা সবাই ঠিক বলে উঠবেন লজ্জা পাবে এজন্য বললাম না কিন্তু এত কষ্ট হয় যে আলোচক সে জানে এই মাইকে বসলে আপনি বুঝতেন আমরা বুঝাতে পারি নাই কাউরে সব জায়গায় চিন্তা করে এরকম করে আমি চা পর্যন্ত খাই না পানি পর্যন্ত খাই না দিতে নিষেধ করে দেই এইটুকু আমার ব্রেন থেকে কারণ আমি যখন মাহফিলে বসি আল্লাহ সাক্ষী আমি বিশ্বাস করেন বসছি এটাই আমার জীবনের শেষ মাহফিল আমি এইরকম করে বসছি আমার শরীর অত ভালো না নানান ধরনের সমস্যা নিয়ে আছে কিন্তু আমি টার্গেট করছি এটা আমার আমানত এই মানুষ আল্লাহ আমার সামনে দিবেন ইনারা কিছু না কিছু নিয়ে যেতে হবে বাড়িতে এই আমানতের হক আদায় করার জন্য বসছি আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন এই যে 40 সেকেন্ড খেয়ে ফেললেন 1 মিনিট খেয়ে ফেললেন আপনি জনগণের হক ফেরির উপরে উঠছি আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের নামাজ পড়ব এখন কেমনে পড়ব মনে পড়ল পকেটের মধ্যে থেকে মোবাইল বের করছি কম্পাস আছে তো কম্পাস বের করে সাথে সাথে মোবাইল দেখলাম কোন দিকে উত্তর দক্ষিণ এদিকে দিক কিবলা তো এদিকে বাবা বুঝে পেলাম এদিকে তো কিবলা নামাজ পড়া লাগবে টপ করে দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলাম নামাজ শেষ এক মুরব্বি আসছে আমার কাছে বাবাজি একটু আগে আমিও নামাজের জন্য আসছিলাম দিক খুঁজে পাই না একজন কয় এদিকে একজন কয় একটু বাঁকা হন একটু এদিকে সোজা বড় বেকায়দা তারপরেও নামাজ পড়লাম আমি কোন রকম তুমি কি দেখে টপাটপ নামাজ পড়লে আমি বললাম চাচা আমার মোবাইলের মধ্যে কম্পাস ইনস্টল করা আছে ওইটা দেখলেই উত্তর দক্ষিণ দেখায় উল্টা পাশ পূর্ব পশ্চিম আমি কেবলা ঠিক করে ফেলছি বাবা ছোটবেলায় তো কম্পাস হাতে নিয়ে দেখছি এইটা আবার মোবাইলেও আসে নাকি বললাম হ্যাঁ কয় বাবা আমার মোবাইল একটু উঠায় দাও আমি বিভিন্ন জায়গায় সফর করি যাতে করে আমিও একটু কেবলা দেখে নামাজ ঠিক করতে পারি আমি বললাম দেন আপনার মোবাইল কেমনে উঠাতে হয় কেমনে ব্যবহার করতে হয় সব শিখাই দিচ্ছি মুরব্বি গত গত খুশি হুজুর আমার এই কম্পাস তুলে দিবে পকেটের থেকে বাইর করে আমার হাতে মোবাইল দিছে আমি তাকায় দেখি নোকিয়া 3220 কি মোবাইল দিছে বাটন মোবাইল বুঝে থাকলে বলেন ওই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে ভাই ওর মধ্যে কি কোনো কো অ্যাপস উঠানো যাবে ভালো করে আগে বোঝেন কোরআন তো হেদায়েত দিবে আপনাকে কোরআন তো আলো দেখাবে কিন্তু এই কোরআনকে আপনি হৃদয়ের মধ্যে নেওয়ার জন্য উপযুক্ত মন মানসিকতা নিছেন কিনা এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইহাদি বিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ এই কোরআনের ব্যাপারে তোমার দুইটা সিদ্ধান্ত আসতে হবে মানিত্তাবা রিদওয়ানা
এই কোরআনকে সন্তুষ্ট চিত্তে হৃদয়ে তোমার ধারণ করার মন লাগবে আরেকটা জানিস লাগবে তোমার জন্য সুবুলা সালাম যে পথ কোরআনের মধ্যে আছে ওই পথের প্রতি তোমার আস্থা হওয়া লাগবে এটা আমার আল্লাহর কালাম এটা আমাকে হেদায়েত দিতে পারে এইটা আমার হৃদয়ের মধ্যে নিব এইটার এমন কতগুলো বিধান আছে যে এটা আমার মাথায় ধরে না আমার মাথায় না ধরলে না ধরুক দুনিয়ায় নাই দুনিয়ায় পুরা না থাক কিন্তু আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই সবচেয়ে সত্য সেটাই সবচেয়ে ঠিক এইটার ঈমান যদি মজবুত করে কেউ ওই কোরআন তাকে হেদায়েত দিয়ে দিবে এখন আমরা এরকম করে হৃদয়ে ধারণ করতে পারছি কিনা আমার তো মনে হয় না ভাই আমরা ধারণ করি নাই আমাদের যেখানে যতটুকু আমাদের সাথে যায় আমরা ততটুকু কোরআন মানি আর যেখানে আমার সাথে যায় না ওইখানে কোরআন মানি না ঠিক কি না যদি কোরআন নিজের ইচ্ছা মতো না মানতাম তাহলে আমাদের বিয়ে শাদিতে তো গান বাজনা হওয়ার কথা নয় ঠিক কি না মুসলমানের বিয়েতে গান হয় হলুদ হয় ভাবিদের দ্বারা ডলাডলি হয় গ্রামের মধ্যে দেখবেন কট হয় কবলা হয় গ্রামের মধ্যে সুদের কারবার হয় মহিলারা পর্যন্ত এখন সুদে টাকা লাগায় আছে কি না পর্দা করে যায় বোরখা পরে আবার সুদে টাকা লাগায় কারণ বেপর্দা হইতে একজনকে টাকা দেওয়া যায় না অতএব সুদে টাকা লাগাচ্ছে বোরখা পরে আছে কি না প্রিয় ভাইরা এই আমরা যতটুকু লাগে ততটুকু আমরা ঈমান আনি মজা পাবেন কথাটাই কিন্তু মজা দেওয়ার জন্য নয় আমি মাঝে মাঝেই বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এইটা বলে আমরা ঈমান আনছি ঠিক কি না কিন্তু এই ঈমান পরিবর্তন করার সময় আসছে এই কালেমায় সংস্কার আনতে হবে আপনাদের আপনাদেরকে নতুন করে এখন বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি কি বলবেন কিছু কিছু কুতুবিহি কারণ আপনার যতটুকু মন চায় আপনি ততটুকু মানেন পর্দা ঠিকই করেন করতে করতে যেই দিন বিয়ে শাদির দিন ওই দিন বলছে রাগ বেটা জীবনে একবারই বিয়ে হয় রাগ পর্দা তোর এই দিন আবার কিসের পর্দা ওই দিন চলে গেছে পর্দা পুজিতে কিছু নাই তার মানে কিছু কিছু কুতুবিহি আল্লাহর হুকুম আপনি পুরাটা মানেন না যতটুকু আপনার সাথে যায় ততটুকু মানেন ঠিক কি না খবরদার খবরদার আল্লাহর হুকুম থেকে একবারে দিক ওদিক করা যাবে না আল্লাহর হুকুম যা মানতে হবে আপনাকে তা এর নাম ইসলাম আল্লাহ বলছেন এরকম ভাবে কেউ যদি পথের দিশা হিসাবে কোরআনকে মেনে নেয় কোরআন তার জন্য পথ দেখাবে আর একটা বিষয় বলবো আমাদের জীবনের উদ্দেশ্য কি ভাই দুনিয়ায় কেন আসছি উদ্দেশ্য কি কারো উদ্দেশ্য অনেক পড়ালেখা করে কোটি কোটি টাকা বানাবো ক্ষমতা অর্জন করব পাওয়ারওয়ালা হব টাকা কামাই করব বাড়ি হবে গাড়ি হবে এ হবে ও হবে নানান কিছু উদ্দেশ্য আমাদের জীবনের আছে না ভাই কিন্তু আল্লাহ বলছেন জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি জানতে চাও কোরআন ছাড়া তোমাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য কেউ বলবে না অর্থ শুধু বলে যায় দুটো আয়াত ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন তোমাদের জীবনের উদ্দেশ্য তো এইটা জীবন সৃষ্টি করছেন যিনি মারবেন যিনি তিনিই বলতেছেন তোমাদের মধ্যে উত্তম আমল কে করতে পারে এই জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন তোমাদেরকে আজগবি কামের জন্য সৃষ্টি করা হয় নাই ঠিক কি না দুই নম্বর আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের জীবনে আরেকটা উদ্দেশ্য জেনে নাও তোমরা উত্তম জাতি এই জন্য উত্তম যে তোমাদেরকে অপরের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে দুনিয়ার মানুষ এখন স্বার্থপর ভাই খুতু নিজ 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 আমাদের বাংলাদেশের ডায়লগই হয়েছে আপনি বাঁচলে সাসার নাম ঠিক না ভাই মানে তার স্বার্থপরতা দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে অথচ বোঝা উচিত ছিল আল্লাহ বলছেন তুমি তো শ্রেষ্ঠই হতে না শ্রেষ্ঠ হইছো তোমাকে অপর ভাইয়ের জন্য সৃষ্টি করা হয়েছে যখন কোনো ভাই বিবেচনায় নিবে এই ভাইয়ের কল্যাণে আমি উনি ভাববে উনি হচ্ছে আমার কল্যাণে তখন কি আল জোর করে কাটবে তখন কি কান্নিসটা বের করে দিয়ে তার পানি তার গায়ের মধ্যে টপকায় দিবে মিথ্যা দলিল বের করে তারে মামলার মধ্যে ফাঁসাবে ওই ব্যক্তির ক্ষতি হোক পুকুরের মধ্যে রাত্রেবেলা বিষ দিয়ে মাছ মেরে দিবে অসম্ভব ব্যাপার কারণ তার কল্যাণে আমি আমার কল্যাণে সে আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে এই বোধ যাদের মধ্যে জাগ্রত হবে নিজের জীবন দিয়ে অপর ভাইয়ের জীবন বাঁচাবে ঠিক কি না এটা কোনো থিওরিক্যাল কথা নয় ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধের ময়দানে
সাহাবী কাঁদতেছেন আর বলতেছেন মুইয়া ইয়াখি আমার জন্য একটু পানি দাও একজন সাহাবী দৌড়াই নিয়ে যে পানি দেওয়ার জন্য গেছেন তিনি কাঁদে শুনতে পাচ্ছেন আরেকজন অসুস্থ শাহাদতের দরজার কাছাকাছি উনি বলতেছেন একটু পানি পানি তৃষ্ণায় বুকটা ফেটে গেল উনার নিজের বুক ফেটে যায় কিন্তু বলছেন আমার পানির দরকার নাই আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও তার কাছে যাওয়ার পরে যেই না পানি মুখে দিবে উনার কানে বেঁচে আসছে পাশে আরেকজন তো বলে মুইয়া ইয়াখি আমার জন্য একটু পানি দাও আমার থেকে আমার ভাইয়ের কষ্ট বেশি আমার পানি দেওয়ার দরকার নাই তার কাছে নিয়ে যাও তার কাছে নিয়ে পানি দিতে যাবে দেখে শহীদ ফেরত আসছে দ্বিতীয় জনের কাছে শহীদ ফেরত আসছে প্রথম জনের কাছে শহীদ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনের উদ্দেশ্য বুঝো অপরের কল্যাণের জন্য ইমানদার যদি কোরআন থেকে একবার নিজের জীবনের উদ্দেশ্য বুঝে নেয় এই সমাজ সুন্দর হতে বাধ্য সকল সমাজেই কুলাঙ্গারার খারাপ ছিল কিন্তু ভালোর হার যদি বেড়ে যায় ওই সমাজটাই আলোকিত সমাজ ঠিক কিনা এই বোর্ড লাগবে আপনার জন্য কোরআন থেকে কোরআন ছাড়া আপনার যে যা মোটিভেশন দিবে একটাও আপনার জন্য কার্যকর নয় আল্লাহ বলছেন অতএব তোমার জীবন থেকে বোঝো তোমাকে অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে অতএব আপনার আমার এই বোধ জাগ্রত করতে হবে অপর ভাইয়ের কেমনে উপকার হয় অপর ভাইটা কেমনে জান্নাতে যায় অপর ভাইটা কেমনে ভালোর পথে আসে তার যেন কোনো ক্ষতি না হয় আমার একটুখানি ছাত্রের মধ্যে আঘাত এনে আমার একটু লস হয় হোক কিন্তু আমার ভাইকে আমি জিতাতে চাই যে অপরের ভাইকে জিতাতে চাই রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ায় জিতাইয়া দেন সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ নেওয়ার জন্য বলি নাই এটা হাদিস দ্বারা প্রমাণিত নবীজি শিখাচ্ছেন তোমার তো দোয়া করো তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েই যাক তুমি কি চাও চাই কেমনে বলে একটা টেকনিক বলে দেই তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করবে আল্লাহ আমার এই ভাই এখানে উপস্থিত নাই আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও তার বাচ্চাটা শুনছি কথা শুনতে চায় না কথা শুনাই দাও স্বামী স্ত্রী মিল মোহাব্বত দিয়ে দাও আল্লাহ আমার ভাইটা যেন কখনো বিপদে না পড়ে উপস্থিত নাই আপনি তার জন্য দোয়া করতেছেন সাথে সাথে একটা ফেরেশতা আপনার কাছে চলে আসবে আল্লাহ পাঠায়া ওই ভাইয়ের জন্য আপনি যা যা দোয়া করছেন আপনার মুখ দিয়ে ওই ফেরেশতা আপনার জন্য সেম দোয়া আল্লাহর কাছে করবে কোনো ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন সুবহানাল্লাহ ইসলাম বলছে তোমার ভাইয়ের জন্য দোয়া আমরা কি দোয়া শিখছি আমরা আল্লাহ আমার দাও আমাকে ভালো করো আমার কল্যাণ করো আমার ব্যবসা দাও আমার জমি বাড়াও আমার বউ বাচ্চারে দাও খালি আমি আমি আর আমি এই দোয়া আপনার কবুল হবে কি হবে না গ্যারেন্টি নাই কিন্তু আপনি অপর ভাইকে যুক্ত করে দোয়া করছেন আল্লাহ আমাদেরকে দাও আমার ভাইকে দাও উমুককে দাও গ্রামের এদেরকে দাও উমুককে ভালো করো আল্লাহ বলছেন ওই দোয়া তুমি করবে ফেরেশতা তোমার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস আল্লাহ এই জন্য আপনাকে আমাকে অনন্য করেছেন মানবের মধ্যে শ্রেষ্ঠ আপনাকে আমাকে বানিয়েছেন প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে পরের উপকারে আসতে হবে আর দুইটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এক নম্বর সৎ কাজের আদেশ দুই নম্বর অন্যায় থেকে ফিরানো আমাদের সমাজে সৎ কাজের আদেশ আর অন্যায় ফিরানো এই আমল কি আছে ভাই বহু আগে বাদ দিছি আমরা যদি এইটা থাকতো আর আদর্শিক কিছু ব্যক্তি থাকতো তাহলে এত বখাটে যুবক সমাজে হতো না একজন উল্টাপাল্টা চুল কেটে আসছে রাস্তায় দেখা হয়েছে একজন আদর্শিক ছেলে চাই আমি তোর এলাকার বড় ভাই তুই কি চুল কাটছিস এইটা এই চুল তো বানর মার্কা চুল এই চুল তো শিয়াল মার্কা চুল খবরদার এলাকায় থাকলে এরকম বাজে চুল কাটা যাবে না যা যাই এক নম্বর মেশিন মারে আয় এ মাথাও মাথা সমান এরপরে তো ঠিকঠাক মতো চলবি কোনো ভাই যদি ওরকম দায়িত্বশীল হতো সমাজে যদি ওরকম দশ পনেরো বিশ জনের সমাজ সোসাইটি হতো আপনার সমাজ এরকম বখাটেপনা করতে পারতো না ঠিক কিনা এখন যেইটা বলতেছে চুল কাটছে শিয়াল মার্কা কেন ওর নিজের চুল হচ্ছে শিম্পাঞ্জি মার্কা যেইটা বলছে এই বিড়ি খাস কেন গাঁজা খায় ঠিক কিনা যেটা বলছে অন্যায় করবি না ও দেখা যাচ্ছে যে দুর্নীতির মহারাজা উনি অন্যায় করবে না বলবে কেমনে সমাজটা নষ্ট হয়েছে সৎ কাজের আদেশ করার মতো ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের মানুষের অভাব ঠিক কিনা তাহলে আমাদের সৎ কাজের আদেশ করার মতো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে কিনা নিজের মধ্যে অপরাধ অন্যায় অসভ্যতা নিয়ে আপনি অপরকে কেমন করে সৎ কাজের আদেশ করবেন এটা যতদূর জরুরি তার থেকে বেশি জরুরি অন্যায় থেকে মানুষকে ফিরানো
আমাদের সমাজ অন্যায় থেকে মানুষকে ফিরায় না আমরা উসুল চেঞ্জ করছি নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি তোমাকে আগে হাত দিয়ে ক্ষমতা দিয়ে চেঞ্জ করতে হবে তারপরে মুখ দিয়া তারপরে তোমার অন্তর যে ঘৃণা আমরা সুন্দর করে হাদিস উল্টায়া নিজের ইচ্ছা মতো বানাইছি কোনো অন্যায় খারাপ কিছু দেখলেই আমরা আগে আস্তাগফিরুল্লাহ সমাজটা শেষ হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার আগের দুটো কই গেল আপনার হাতের শক্তি কই গেল মুখের প্রতিবাদ কই গেল আপনি কেন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছেন কি ব্যাপার কথা ঠিক কি না এই মন মানসিকতা গঠন করেন আমি তো বহু জায়গায় বলি মসজিদের সামনে কুত্তা মরে গেছে সবাই মিলে যদি দোয়া করেন কাজ হবে না সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়লেও কুত্তা সরবে না সবাই নাক ধরে ধরে বলছে মরার জায়গা পেল না রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত লা হাওলা আস্তে আস্তে মসজিদে ঢোকা বন্ধ হবে মাছি লাগবে পয়সা যাবে ঠিক কি না কাজ কি হবে কাজ যার ক্ষমতা আছে কুত্তা সরান লাগবে যার মুখ দিয়ে বলার আছে সে বলবে কুত্তা সরাও তাড়াতাড়ি তাছাড়া অবস্থা খারাপ আপনারা সকলে মিলে খালি কুত্তা সরাও লা হাওলা লা হাওলা তার বিপদ আছে এই জন্য আপনাকে সৎ কাজের আদেশ অন্যায় থেকে ফিরাতে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর শাইখ আহমদুল্লাহর আগমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শেখ চলে আসছেন যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন শেখকে বসানো করে দেন দেন আলহামদুলিল্লাহ বসেন সবাই বসেন ইনশাআল্লাহ শেখ ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবেন নসিহা করবেন প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ শেখ আমি 2 মিনিট সময় প্রার্থনা করতেছি আমি শেষ করে দেব ইনশাআল্লাহ জি প্রিয় ভাইরা তাহলে প্রথমে তিনটা আয়াত বলেছি এরপরে দুটো আয়াত বলেছি আর বলেছি দুইটা গুণ আমাদের জীবনের জন্য অনেক জরুরি অনেক গুণের কথা কোরআনে আসছে আমি আপনাদের কাছে দুইটা গুণের কথা বলবো একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 49 নম্বর সূরা এই সূরার 12 নম্বর আয়াতে সবাই জানি আমরা কিন্তু রিমাইন্ডার করতেছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসম গ্রাম অঞ্চলের সবচেয়ে বড় মানুষের সাথে মানুষের বিরোধ মানুষের সাথে মানুষের শত্রুতা মনোমালিন্যতা এর একটা অন্যতম অপরাধ সন্দেহ প্রবণতা আমরা সন্দেহ করি বিনা কারণে একজন আরেকজনের জন্য সন্দেহ করি ঠিক কি না কিছুই হয়তো বলে নাই কেউ কিন্তু বলতেছেন আমার তো আল্লাহ কয়টা জমি দিছে এই লোকটা মনে হয় আমাকে পছন্দ করতেছে না দেখলাম আসার সময় আগে সালাম দিত এক সুরে এখন দেখলাম একটু মোটা করে বলল আসসালামু আলাইকুম মানে আমার এই জমিটা হওয়াতে উনি আমারে ভালো মনে করতেছে না এই যে অমূলক সন্দেহ আমরা একজনের প্রতি আরেকজন পোষণ করি এই সন্দেহ আল্লাহ বলছেন এটা একটা গুনাহ এই সন্দেহ প্রবণতার কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয় আমাদের গ্রামে গ্রামে সন্দেহ প্রবণতা আছে কিনা ভাই আছে কিনা আরে আমার গতকালকেই দেখলাম এই জমির ক্ষেতের এইদিকে ভালো আছে এই লোকের তো গরু আছে চার পাঁচটা আমার যতটুক ধারণা এই লোকে আমার এই ক্ষেতের পাশের যে জমিটার গরুর এই খাওয়াই নিয়ে গেছে ধানের ক্ষেতটা সন্দেহ করছেন অযথাই একদম পুরো হাওয়ার উপরে আমাদেরকে সন্দেহ প্রবণতা করা যাবে না সন্দেহ প্রবণ হতে নিষেধ করেছেন কে জোরে বলেন কে তাহলে আমরা মিথ্যা মিথ্যা শুধু শয়তানের প্ররোচনায় এক ভাই আরেক ভাইয়ের উপর সন্দেহ করব সন্দেহ করব এই সন্দেহ প্রবণতার থেকে আমাদের বাঁচতে হবে আর একটা কথা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই আমাদের অর্থনৈতিক মন্দা নানান কারণে আমরা আমাদের কাছে কেউ কিছু চাইলে মুখাপেক্ষী হলে আমরা তাদেরকে ধমক দেই আমরা তাদেরকে বকা দেই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার প্রিয় ভাইরা কখনোই আপনার কাছে কেউ চাইলে কিছুর জন্য মুখাপেক্ষী হলে আপনি কাউকে ধমক দিবেন না আমি একটা কথা শুধু আপনাদের কাছে বলে রাখি অনেক সময় আপনার কাছে সেই যে চাইতে আসছে সে দুর্ব্যবহার করবে সে ম্যানার জানে না কেমনে চাইতে হবে বুঝায় বলতে পারে নাই আপনার কাছে হয়তো কিছু নাইও কিন্তু তারপরে আপনাকে সুন্দর আচরণে তাকে ফেরত দিতে হবে আসছে আপনার কাছে বিরক্ত করতেছে আপনি বলবেন ভাই আপনি যেটা চেয়েছেন ভাই আমার কাছে এটা নাই তবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আমার আল্লাহর দরবারে তো অভাব নাই নিশ্চয় আল্লাহ কোথাও থেকে না কোথাও থেকে আপনাকে মিলায় দিবেন কেউ কিছু চাইতে আসলে তাকে ধমক দেওয়া যাবে না পারবো তো এই চরিত্র গঠন করতে ভাই রাজি আছেন ইনশাআল্লাহ বিরক্ত করছেন এ ভাই এই এই দেন না ভাই একটু দেন না আপনি কি লোক রে এরকম করে চাই নাকি কোনো হুঁশ না একটা
না ও হয়তো ভুল করছে আপনি আরেকটা ভুল করলেন ধমকায়া আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহার তাহলে অনেক গুণ ছিল দুইটা গুণ সন্দেহ অযথাই সন্দেহ উমুকের ব্যাপারে উমুক এটা মনে হয় আমার ব্যাপারে ভাবছে চেয়ারম্যান এরকম করলো কেন আমার সাথে নিশ্চয় আমার ব্যাপারে এই লোক চেয়ারম্যানের কাছাকাছি থাকে সে মনে কথা লাগাইছে হুদা মিসা সন্দেহ করি করে মনের মধ্যে একটা গুনাহ করি নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করি সন্দেহ করব না কেউ কিছু চাইতে আসলে সহযোগিতা করব যদি নাও দিতে পারি কাউকে ধমক দিব না খারাপ আচরণ করব না রাজি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদা